আপনি জানেন কি, কারিশ্মা কাপুরের এক্স হাজবেন্ড সঞ্জয় কাপুর এতটাই নিম্ন শ্রেণীর মানুষ ছিলেন যে তিনি হানিমুনের রাতে কারিশ্মাকে তার বন্ধুর কাছে বিক্রি করতে চেয়েছিলেন? জি, আপনি ঠিকই শুনেছেন। ইনফ্যাক্ট কারিশ্মা নিজে এই বিষয়ে খোলাসা করেন। সুখে থাকার জন্য কারিশ্মা অভিষেক বচ্চনকে ছেড়ে সঞ্জয় কাপুরকে বিয়ে করলেও তাকে চরম ভোগান্তিতে পড়তে হয় বিয়ের পরদিন থেকেই। সেই বিষয়ে আসছি, বার তার আগে বলি, অভিষেক বচ্চন অ্যান্ড কারিশ্মার কিন্তু একদম জোরালো প্রেমের সম্পর্ক ছিল। ইনফ্যাক্ট 2002 সালে অমিতাভ বচ্চন তার 60তম জন্মদিনে কারিশ্মা এবং অভিষেকের এঙ্গেজমেন্টের ঘোষণাও দেয়, কিন্তু মাত্র কয়েক মাস পরেই তাদের এঙ্গেজমেন্ট ভেঙে যায়, যার পিছনে প্রধান কারণ ছিল কারিশ্মা কাপুরের মা ববিতা কাপুর। কারণ ওই সময় বচ্চন পরিবার ঋণের বোঝার কারণে চরম ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছিল, আর অভিষেকের ক্যারিয়ার নিয়েও কারিশ্মার মায়ের সংশয় ছিল। তিনি চাইতেন তার মেয়ের যেন কখনো টাকা পয়সার কোনো কষ্ট না হয়, সেই জন্য তিনি অমিতাভ বচ্চনকে শর্ত দিয়েছিলেন, অভিষেকের নামে যদি তিনি বিশাল সম্পত্তির একটা অংশ লিখে দেয় তাহলে অভিষেক বচ্চন এবং কারিশ্মার বিয়ে হবে। বাট অমিতাভ বচ্চন এই শর্তে রাজি না হওয়ায় ভেঙে যায় অভিষেক এবং কারিশ্মার সম্পর্ক। ঠিক তার পরের বছর 2003 সালে ববিতা কারিশ্মাকে বিয়ে দেয় অন্যতম ধনী ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে, যার আবার আগে বিয়ে হয়েছিল। এখন মেয়ে যেন টাকা পয়সার কোনো কমতিতে না থাকে সেই কথা চিন্তা করে ধনী লোকের সঙ্গে কারিশ্মার বিয়ে দিলেও বিয়ের পরদিন থেকেই কারিশ্মাকে পোহাতে হচ্ছিল চরম দুর্ভোগ। কারিশ্মা নিজে গত বছর এক ইন্টারভিউতে জানায়, বিয়ের পরদিন থেকেই তার শ্বশুরবাড়ির লোকজন তাকে অনেক মানসিক চাপের মধ্যে রেখেছিল, এমনকি তাদের চাপে পড়ে লম্বা সময় অভিনয়ও ছেড়েছিল কারিশ্মা কাপুর। কারিশ্মা এটাও জানায়, তার এক্স হাজবেন্ড সঞ্জয় অনেক নিচু শ্রেণীর মানুষ ছিল, তার মধ্যে কোনো মানবিক গুণ ছিল না। তিনি জানায়, মধু চন্দ্রিমায় গিয়ে সেই রাতেই সঞ্জয় কারিশ্মাকে তার এক বন্ধুর কাছে বিক্রি করতে চেয়েছিল, এমনকি এই জন্য বন্ধুদের নিলামে দর হাঁকা হয়েছিল কারিশ্মার। কিন্তু কারিশ্মা এমন কুপ্রস্তাবে রাজি না থাকায় সঞ্জয় কারিশ্মাকে সেই সময় নানাভাবে হয়রানি করতে থাকে। কারিশ্মা এটাও জানায়, বিয়ের পরও তার হাজবেন্ড সঞ্জয়ের সঙ্গে তার আগের স্ত্রী নন্দিতার সম্পর্ক ছিল। এমনকি কারিশ্মা এটাও বলে, তার সামনেই সঞ্জয় তার এক্স ওয়াইফ ডিজাইনার নন্দিতা মাহাতানিকে নিয়ে দরজা বন্ধ করে দিতেন, এবং এমন সম্পর্কের বিরুদ্ধে কারিশ্মা যখনই কথা বলতো তখনই কারিশ্মাকে হয়রানির শিকার হতে হতো। কারিশ্মা জানায়, এসব কিছু তিনি আর সহ্য করতে পারছিলেন না, এবং অনেক কষ্ট করে 13 বছর সংসার জীবন টেনে তারপর 2016 সালে তিনি ডিভোর্স দিয়ে দেন সঞ্জয় কাপুরকে। সো ভিউয়ার্স, কারিশ্মা কাপুরের ম্যারিড লাইফের এমন ঘটনা জেনে আপনি কি ভাবছেন জানাবেন। কিন্তু আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।